কিউট পোষা প্রাণীদের মাঝে খরগোশ অন্যতম। খরগোশ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়, কিন্তু অনেকেই জানে না খরগোশ খাওয়া হালাল নাকি হারাম। প্রাণী জগৎ 2.0-তে আমি আজকে আপনাদের জানাবো খরগোশ খাওয়া হালাল নাকি হারাম, খরগোশ কি খাওয়া যায় নাকি খাওয়া যায় না, এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খরগোশের মাংস খাওয়া হালাল। আল্লাহ তাআলা খরগোশের মাংস হারাম করেননি, শরীয়তের মোতাবেক অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরগোশের মাংসের বোনা খেতেন এবং সাহাবীদের খেতে বলতেন। এক ব্যক্তি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খরগোশের মাংস প্রদান করলে নবীজি সেটি গ্রহণ করেন এবং খরগোশের মাংস খেয়ে থাকেন। শরীয়তে দলিল দ্বারা এটি স্পষ্ট, খরগোশের গোশত খাওয়া হালাল। এবং অন্য একটি হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি বুনা করা খরগোশের গোশত সঙ্গে রুটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে বলল, নবীজি আমি এর হায়েস হতে চেয়েছি। তখন প্রিয় নবী তার সাহাবীদের বললেন, কোনো সমস্যা নেই, তোমরা খাও, এবং গ্রাম্য ব্যক্তিদের বললেন খাও। নাসাই হাদিস নাম্বার 2427। নবীজি নিজে বলে গেছে খরগোশের গোশত খাওয়া হালাল, এটি কোনো হারাম খাবার নয়। অনেক মানুষ মনে করে খরগোশের মাংস খাওয়া হারাম, কিন্তু এটি ভুল ধারণা, খরগোশের মাংস খাওয়া একদম হালাল। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করবেন, এবং প্রাণীদের সম্পর্কে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।